চারি করে মানুষকে যদি ভালো পথে আহ্বান করেন তাহলে আপনিও হয়ে গেলেন ইন্নাল উলামা উরাসাতুল আম্বিয়া, আপনি হয়ে গেলেন নবীগণের ওয়ারিস। এক চাইতে দারুল অফা আনলে এই হাদিসটি আমাকে চমকে দেয়, সত্যতে ভালো লাগে যে নবীগণের ওয়ারিস হতে পারবো। এক চাইতে বড় পাওয়ার কি আছে? কিন্তু আজকে আমাদের যুব সমাজকে বলতে চাই, আপনারা ওয়ারিস থেকে বঞ্চিত হয়েছেন। যেইভাবে আমরা দেখেছি আমরা দাওয়াত দিতে এমনভাবে নিজেকে গুটিয়ে নিয়েছি যেভাবে বনী ইসরায়েলরা গুটিয়ে নিয়েছিল, তারা ভালো কাজে আদেশ করতো, খারাপ কাজে নিষেধ করতো না। আমরা অনুরূপভাবে সেই পথে চলছি যে পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছে, আল্লাহ সুবহানাহু নিষেধ করেছে, তাদেরকে লানত করেছে। তারা লানত জাতি, আমরা কিন্তু লানত জাতির মধ্যে একদম শেষ দ্বার পর্যন্ত এসে পৌঁছে গেছি। দাওয়াত আমরা কাজ কেউ করছি না। আর একটি কথা জানা থাকলে আমাদেরকে পৌঁছিতে হবে, বাল্লিগু আননি ওয়ালায়া, একটি কথা জানা থাকলে নবীর পক্ষ থেকে সেটাকে প্রকাশ করে দিতে হবে, পৌঁছে দিতে হবে। বুখারী 361 নম্বর হাদিস, এই হাদিসগুলো আমরা সব তাকে রেখে দিয়েছি, এই হাদিসের মর্ম তো আমরা বুঝতে পারলাম না। বুখারি পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, কিন্তু দাওয়াতের ময়দানে আপনাকে দেখতে পাওয়া যায় না। আপনাকে দাওয়াত দিতে হবে, একটি কথা জানা থাকলে সাধারণ মানুষকে বলছি, এখন দাওয়াত দেওয়া ফার্জে আইন,